مولاي صل وسلم دائما. اللهم صل على آل سبحان كان طلالنا حق الله পয়দা হয়ে দিনের নবী না দেখিলেন বাবার মুখ, ছয় বছরের কালে গো নবী যে হারাইলেন মায়ের মুখ। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা, এই ওয়াজ মাহফিলে যদি আল্লাহুম্মা করে ছেড়ে দিতাম তো কি যে সুর চলতো আপনাদের। শয়তান এইভাবে আমাদেরকে গ্রেফতার করেছে যে বিদাত করো জাহান্নামে যাও, সেই ক্ষেত্রে উৎসাহিত কি উদ্যম যে কাজ এই করব, দুরুদ পড়বো ওয়াজ মাহফিলে দুরুদ, আর মিলাদ মাহফিলে দুরুদ, সেগুলি পড়বে। কোরআনের মহব্বতে বাড়ি ছেড়ে যারা এসেছে নবীজির হাদিস 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিয়েছে। পীরের মুরিদ হয়েছেন আমি নিষেধ করছি না, অবশ্যই পীরের মুরিদ হবেন, হক্কানি পীর দেখে যাবেন, আগে বলবেন হুজুর আমার হাতে কোরআন শরীফ দেন, কারণ জিকিরের অর্থ প্রথমটা কি জোরে বলেন, আমি কোরআন আগে জানতে চাই, কোরআন জানবে আপনি যে জিকির দিচ্ছেন এটা কোরআনে আছে কিনা তখন বোঝা যাবে, কথা বলেন ঠিক কিনা। অনেক মানুষ বলে বা সাব্বিহু বুকরাতা ওয়া আসিলা, তোমরা সকাল এবং সন্ধ্যা আল্লাহর নামের তাসবিহ পাঠ করো, জিকির করো, শুধু সকাল বেলা সুবহানাল্লাহ 100 বার, বিকাল বেলা আলহামদুলিল্লাহ 100 বার পড়ে নিলাম, এর নাম কি জিকির? তাফসিরটা বলেন তো, সাব্বিহু বুকরাতা ওয়া আসিলা, মুফাসসিরুল ইকরাম 42টা তাফসিরের মুফাসসির একমত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারা দিন সারা রাত আল্লাহর বিধান রাসূলের তরিকায় মেনে নেওয়ার নাম হচ্ছে জিকির। এগুলো নেই সকাল বেলা সুবহানাল্লাহ 100 বার পড়ে নিলে সারা দিন চলছে আকাম। পীরের মুরিদ হওয়া, প্রথম কথা হলো পীর বলে কোনো জিনিস কোরআন সুন্নাহ নেই, আর মুরিদ হওয়া বলে কোনো জিনিস কোরআন হাদিসে নেই, যেটা আছে সেটা হলো সাদেকিন মুত্তাকিন নেককার মানুষদের সালেহিনদের সোহবত সাথে থাকা, সোহবত নিয়ে সাহচর্য নেওয়া। পীর শব্দ এবং মুরিদ শব্দ দুটো শব্দই সুন্নাহ বিরোধী, আর সবচেয়ে মুশকিল হলো সুন্নতের বাইরে যাই জন্ম নেয় তাতেই সমস্যা হয়। মানুষ তাদের সোহবতে যেত, পীরের হাতে বায়াত হওয়া কিন্তু কোনোদিন ইসলামে ছিল না। মুরিদ মানে চাই, মুরিদ মানে কি, আমি প্রেমিক চাই। আপনি কাকে চান সত্যি? তাহলে আপনি আল্লাহর মুরিদ হবেন, পীরের মুরিদ হতে পারবেন না। এইটাই তো হলো মূল সমস্যা হয়ে গেছে, যে আমরা নেককার মানুষের সহবতে যাব আল্লাহ পাওয়ার জন্য, এখন আমরা নেককারের সহবতে যে নেককারকে পেয়ে বগল দবাই করে বসে আছি, আল্লাহ পর্যন্ত আর যাওয়া হলো না। কিন্তু দুর্ভাগ্যবশত পীরদের প্রতি ভক্তির কারণে ভণ্ডামি এত বেড়েছে যেটা কল্পনা করা যায় না। পীর মুরিদের নামে শিরক, পীর মুরিদের নামে কুফর, পীর মুরিদের নামে ব্যভিচার, পীর মুরিদের নামে অনাচার সমাজের রন্ধে রন্ধে ছেয়ে গেছে। এজন্য আপনি যে বলেন একজন হাক্কানি পীর, একজন হাক্কানি পীরকে হাক্কানি হতে হলে পীর মুরিদি আগে ছেড়ে দিতে হবে, পীর মুরিদি, কারণ পীর মুরিদি এটার প্রথম কথাই হবে আপনাকে বাইয়াত করানো হবে, নকশবন্দি তরিকা, চিশতিয়া তরিকা, হারুনিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, সাজেলিয়া তরিকা, কত তরিকা। অথচ কোরআনের 7 নম্বর সূরা আল আনআমের 153 নম্বর আয়াতে সাফ আল্লাহ বলে দিয়েছেন, আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই যে আমার ইসলাম একটা মাত্র পথ, সরল পথ, ফাত্তাবিউ এক তরিকার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুল, বিভিন্ন তরিকার অনুসরণ করো না, যদি বিভিন্ন তরিকার অনুসরণ করতে যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে আল্লাহর ইসলাম থেকে বহু দূরে। হাক্কানি পীর আর ভণ্ড পীর দুই ভাগ নেই, যেমন বিদাতের দুই ভাগ নেই তেমন পীরতন্ত্রের দুই ভাগ নেই, ভালো করে মনে রাখবেন।
আর শুধু আমাদের কাছে না, কোরআন এবং হাদিসের কথা বলছি, আল্লাহর কসম করে বলছি, কোরআন এবং হাদিসে হাক্কানি পীর আর সত্য পীর আর মিথ্যা পীর, হাক্কানি পীর আর ভণ্ড পীরের এই ভাগ কোথাও নেই ইসলামে, ভালো করে শুনে রাখুন। আর আল্লাহর কাছে কালকে আমাদের জবাবদেহি করতে হবে। এরপরেও যদি বলে যে না হাক্কানি পীরও আছে বাংলাদেশে, একশন আলেমরা নিজের দুনিয়া ব্যবসা চালানোর জন্য বলছে না না আমরা সব পীরের কেন বিরোধী হব, হাক্কানি পীর আছে দুনিয়াতে, আছে কোথা থেকে আছে, যেটা যেটা ইসলামে নেই সেটা আছে কোথায়, হবে পীরতন্ত্র ইসলামে নেই, তাসাউফ নেই, এই পীর মুরিদির ব্যবসা নেই, তাহলে হক্কানি পীর কর্তৃক হয়ে গেল। আপনাকে মাসলা মাসায় জানতে হবে, ইসলামিক সমস্যার সমাধান নিতে হবে। আল্লাহ বলছেন কোনো আলেমকে জিজ্ঞাসা করে নাও, দাম্মাম আছেন দাম্মাম ভালো আলেমকে জিজ্ঞেস করুন, রিয়াজ আছে রিয়াজে ভালো আলেমকে জিজ্ঞেস করুন, বাংলাদেশে আছে বাংলাদেশে ভালো আলেমকে জিজ্ঞেস করুন, আমেরিকা ইউরোপ চলে যাবেন সেখানে ভালো আলেম খোঁজ করুন, যার সাথে যেখানে যোগাযোগ সম্ভব হচ্ছে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, না জানা থাকলে যাদের কাছে জ্ঞান রয়েছে দ্বীনের তাদেরকে জিজ্ঞাসা করে নাও। কিতাব থেকে বলছে যেই দেশে নারী পুরুষের দাম সমান, যেই দেশে ঘি আর তেলের দাম সমান, যেই দেশে আঙ্গুর আর আলুর দাম সমান, ওই দেশের মানুষ ন্যায় বিচারক না অবিচারক, পীর আর মরিদ যাচ্ছে কোন এক দেশের উপর দিয়ে, এমন দেশ ওই দেশে ঘির দাম আর তেলের দাম সমান, আঙ্গুরের দাম আর আলুর দাম সমান। মরিদ বলছে পীর সাহেব আজব দেশে আসলাম, আমাদের দেশে ঘির দাম 500 টাকা আর তেলের দাম 100 টাকা, আর এখানে দুইটাই সমান, আমি কিন্তু ঘি খেয়ে এবার মোটা হয়ে যাব। আঙ্গুরের দাম 500 টাকা কেজি, আলুর দাম 20 টাকা, আর এই জায়গায় দুইটাই সমান, আমি শুধু আঙ্গুর খাবো। পীর সাহেব বলে এই মরিদ চন, যেই দেশে ঘি আর তেলের দাম সমান ওই দেশের মানুষ সব জালেম। বলে আপনি বাদ দেন, আমি আপনার কথা মানি না, আপনি চলে যান যান, আমি যাব না, আর আমি ঘি খাচ্ছি, খেতে খেতে ওর ঘাড় হয়ে গেছে সেই রকম। হঠাৎ একদিন ওই দেশে দুই চোর চুরি করতে গিয়ে প্রাচীর পড়ে দুইটাই মারা গেছে, চোরের বাবা বাদশার কাছে বিচার দিয়েছে, বাদশা আমার দুইটা ছেলে চুরি করতে যে মরে গেছে প্রাচীরের নিচে পড়ে, আমি বিচার চাই। এর কি বিচার করা লাগে, যে বিচার দিতে যাবে ওর তো আরো বিচার হবে, এবং যেহেতু ন্যায় বিচার ওই দেশে নেই অবিচার, বাদশা বলে ঠিক, ডেকে ন্যায় বাড়ি এলাকে ওর ফাঁসি দেব, ওর কারণে আমার দুইটা নাগরিক মরে গেল। বাড়িয়ালা বলে আমার দোষ না, প্রাচীর তো দুর্বল করে আমি বানাইনি, বানিয়েছে মিস্ত্রি, রাজমিস্ত্রির দোষ, আমি তো সিমেন্ট বালি ইট সব সমান দিয়েছি কিন্তু ওরা কম দিয়েছে, এই কারণে প্রাচীর দুর্বল হয়েছে। ঠিক আছে তোরে মাফ করে দিলাম, মিস্ত্রি ডেকে নিয়ে আয়। রাজমিস্ত্রি এসে বলে বাদশা দোষ আমার না, দোষ আছে জোগাইলের, ও পানি বেশি দিয়েছে এই জন্য মশলা হয়ে গেছে নরম, আমার দোষ না। ঠিক আছে তোরে মাফ করে দিলাম, ডেকে নিয়ে আয় জোগাইলে। জোগালে বলে দোষ আমার না, দোষ হাতিওয়ালার, আমি যখন মশলা তৈরি করছিলাম হাতি যাচ্ছিল পেছন দিয়ে, হাসির পায়ে লেগে ওই বালতি পড়ে পানি একটু বেশি হয়ে গেছে। বাদশা বলে তোরে মাফ করে দিলাম, হাতিওয়ালা ডেকে নিয়ে আয়। হাতিওয়ালা বলে দোষ আমার না, দোষ ওই মহিলার, ওই মহিলা ঝুনঝুনি আওয়াজের গহনা শরীরে দিয়ে হাঁটছিল, ওই আওয়াজ শুনে আমার হাতি ভয় পেয়ে দৌড় দিয়েছে। বাদশা বলে তোরও মাফ করে দিলাম, মহিলাকে নিয়ে আয়। মহিলা বলছে আমার দোষ না, দোষ আছে স্বর্ণকারের, ও একটু আওয়াজ বেশি দিয়েছে। তোরে মাফ করে দিলাম, স্বর্ণকারকে নিয়ে আয়। স্বর্ণকার এসে আর কোনো জবাব দিতে পারে না, ও তো এমনিতে আগুনের কাছে কাজ করে, শরীর হয়ে গেছে হ্যাংলা। বাদশা বলে ফাঁসি হবে, নিয়ায় দড়ি ওর মাথার ভেতরে দিয়ে দেখে দড়ি বের হয়ে যাচ্ছে। জল্লাদ বলে কাজী, কাজী বলে বাদশা এত বিচার করা যাচ্ছে না কেন, কারণ গলার সাথে দড়ির মিল নেই। বাদশা বলে না আমার এক কথা এক রায়, যা বলেছে তাই করাই লাগবে, রায় কার্যকর করতে হবে, নাই তোমার কথা ঠিক থাকবে না, করব কি করে গলার সাথে মেলে না বেরিয়ে যায়। বাদশা বলে রে মাফ করে দে, এরকম মোটা গলা কোথায় পৌঁছায় নিয়ে আয়।
ওই যে সে মরিদ খেয়ে গাঢ় করে মরিদকে নিয়ে এসেছে, তাকে গলায় দড়ি দিয়ে একেবারে সমান সমান, এই তোর ফাঁসি হবে, আমার অপরাধ কি তোর গাঢ় মোটা। বাদশাহ বলে তোর গাঢ়ের সাথে দড়ি মিলে গেছে আর কোনো কথা নেই, কিন্তু তোর তো বিদেশি মানুষ মনে হয় তোর জীবনের শেষ ইচ্ছা কে? মরিদ চোখের পানি ফেলে দিয়ে বলে বাদশাহ আমার জীবনের শেষ কথা এই, আমার পীর সাহেবকে আমি দেখব। নিয়ে আয় ওর পীর সাহেব কোথায়? পীর যখন এসেছে কানের কাছে মুখ নিয়ে বলছে তোর ফাঁসি আমি দিতে দেব না, তোর কান্নাকাটি করার দরকার নেই, তোর এত করে বললাম যে দেশে তেলের দাম আর ঘির দাম সমান, দেশের মানুষ সব জালেম, তুই কোন কারণে ঘি খেলি? বলে আমার বাসান। বলে ওস্তাদের মার শেষে, ওস্তাদের মার কখন? সকালবেলা যখন তোরে ফাঁসি দিতে যাবে আমি বলবো ফাঁসি আমারে দেন, তুমি বলবে না ফাঁসি আমারে দেন, আমার ওস্তাদরে বাঁচিয়ে দেন, পরে যা হয় আমি দেখবো। সকালবেলা ফাঁসির রায় দেওয়ার জন্য ওর গলার কাছে দড়ি দিয়েছে, ওস্তাদ বলে বাদশাহ ফাঁসি আমারে দেন, আমার মরিদরে ছেড়ে দেন। মরিদ বলে না আমার পীর সাহেব বেঁচে থাক আমারে দেন। বাদশাহ বলে দাঁড়া, এর ভেতর রহস্য, মানুষ ফাঁসির কথা শুনলে কান্নাকাটি করে আর এরা দুইজনই ফাঁসি নিতে চায়, এর ভেতরে রহস্য। মুরব্বীকে বলে পীর সাহেব সত্যি করে বলেন এর ভেতরে কি আছে? পীর সাহেব বলে বাদশাহ কি আছে বলা যাবে না। বলে না বলাই লাগবে। পীর সাহেব বলে কে বলবো, চোখ বন্ধ করে দেখলাম এই দড়ি যে গলায় নেবে মরণের সঙ্গে সঙ্গে সে জান্নাত পেয়ে যাবে। বাদশাহ বলছে দাঁড়া, আমার দেশে অন্য দেশের মানুষ এসে জান্নাত পাবে, দরকার নেই ফাঁসি আমারে দে। আমি হাসির খোরাকি দেই না, সেটা অনেকে হাসানোর জন্য আনন্দ দেওয়ার জন্য। এ ব্যাপারে এই এই মিথ্যা থেকে আমাদের বাঁচার উপায় কি? এবং খুবই ধন্যবাদ, আমি একটা হাদিস বলবো। প্রথম বুখারি মুসলিম বর্ণনা করেছেন মুত্তাফাকুন আলাইহি হাদিস, ঠিক এই প্রশ্নের উত্তর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বাংলাটা বলি, অডিয়েন্স কে হাসানোর জন্য মিথ্যা বলে, হয়তো একটু মশকরার জন্য মিথ্যা বলে, তাচ্ছিল্য করে মিথ্যা বলে, আসলেই তারা মিথ্যুক। আমি যে বিমানে একবার আসছিলাম যশোর থেকে, চা দিয়ে গেল বিমানবালা, চা খাওয়ার সময় আমি ডান হাত দিয়ে খাচ্ছি, আমার পাশে একজন বসে ভদ্রলোক, দাড়ি গপ কিছু নেই নমো, উনি বাম হাত দিয়ে শুরু করেছে। মনে করলাম হয়তো মাসলা জানেন একটু শিখিয়ে দেয়, বললাম ভাই বাম হাত দিয়ে খেতে নেই, বাম হাতে শয়তান খায়। ওরে বাবা বলতে দেরি, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার বসে হুজুর চুপ করে থাকেন, আমার চা আমি খাবো, আপনার চা আপনি খান, যেই হাত দিয়ে ইচ্ছা সেই হাত দিয়ে খাবো, ডান হাত আল্লাহ বানিয়েছে, বাম হাত আল্লাহ বানিয়েছে। চিন্তা করলাম আল্লাহ যদি না মানে, না মানবে আমার ধুয়ে ফেললো কেন? বাম হাতের বড় আঙ্গুল মুখের কাছে নিয়ে বললাম একটা কথা বললেন, হুজুর বাম হাত দেখান, আমি বললাম ডান হাত আল্লাহ বানিয়েছে, বাম হাত আল্লাহ বানিয়েছে, একটা দেখালেই হইলো। শয়তান চুপ করে আসার কথা বলছে না, হুজুর দেখলে ও সুলকানি ওঠে, হুজুর যদি একটু জোরে যায় বলবে দাওয়াত পেয়েছে, যদি একটু আসতে যায় বলবে কি খাওয়া খেয়েছে, আমরা করবো কি? কোন কায়দে আমাদের শান্তি না, মানে সমালোচনা করতে করতে ওর মনই হয়ে গেছে ওই রকম। ওরা বলবে আমরা কিয়ামত যে আছে বিশ্বাস করতাম না, আমরা অনেকে কিয়ামত আছে বিশ্বাস করি না, শুধু মুখে স্বীকার করছি কিয়ামত আছে, কিন্তু কিয়ামতের বিশ্বাস কাকে বলে আমরা অনেকে জানি না। বলেন কষ্ট হচ্ছে আপনাদের? যারা জেনেছিল তাদের দিকে তাকান, হযরত ওমর কিয়ামত বিশ্বাস করতেন কেমন করে বা তাকান? তার জীবনী থেকে বলছি, হযরত আব্দুল্লাহ পড়ছেন মক্তবে, হুসাইন বারবার কলম ফেলে দেয় আর বলে আব্দুল্লাহ কলম তুলে দাও, তিন তিনবার কলম তুলে দিয়েছে, চতুর্থবার আবার ফেলে দিয়ে বলে কলম তুলে দাও। হযরত আব্দুল্লাহ বলে হুসাইন তিনবার কলম তুলে দিলাম, চতুর্থবার আবার কলম তুলতে বলো, আমি কি তোমার খাদেম নাকি তোমার চাকর? হযরত হুসাইন বলে আপনি শুধু আমার চাকর না, আপনার বাবা পর্যন্ত আমার নানা চাকর, খাদেমের বাচ্চা খাদেম, আপনি কলম তুলে দেন। প্রেসিডেন্টের ছেলে গেছে রাগ হয়ে,
বাবাকে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না, আমাকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছে হুসাইন, আমি বিচার চাই। বলে জমার সময় বিচার হবে, হাজার হাজার সাহাবীরা হযরত আমার খুতবা দিলেন, ডাক দিয়ে বললেন সাহাবীরা এখানে হুসাইনের নামে বিচার দিয়েছে আমার সন্তান আব্দুল্লাহ, হুসাইন কোথায় সামনে আসো, তুমি আমার ছেলেকে গালি দিয়েছো। বলে হ্যাঁ, কেন দিলে? হযরত হুসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম না? হযরত আমার কথা বন্ধ হয়ে গেছে, দর দর করে চোখ দিয়ে পানি পড়ছে। ডাক দিয়ে বলে হুসাইন কথাটা লিখে দিতে পারবে? বলে কাগজ নিয়ে আসেন, খেজুর পাতা নিয়ে এসেছে, পাতার উপরে লিখে দিয়েছে ওমর আমার নানার খাদেম ছিল, আমি লিখে দিলাম ইতি হুসাইন ইবনে আলী, সই করে দিলাম। হযরতে হুসাইন কাগজটা হাতে দিয়ে দিলেন ওমরের, হযরত ওমর কাগজটা নিয়ে সোমা খাচ্ছে। ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। সন্তানকে বলে আব্দুল্লাহ তুমি মনে করছো আমি বিচার করি নাই? না, এ বিচার শুধু দুনিয়ায় কাজে লাগবে না, আখেরাতেও কাজে লাগবে, কিয়ামতের ময়দানে আমার জীবনের কি কবুল হবে আমি বলতে পারি না, কোনো গ্যারান্টিও আমার হাতে নেই। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের মাঝখানে দিয়ে দিও, কিয়ামতে যখন আমলা জব্বার আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ করবে, আমার জীবনের কিছু যদি আল্লাহর পছন্দ না হয় এই কাগজটা উঁচা করে ধরবো। রব্বুল আলামিন আমার জীবনের কিছুই যদি তোমার ভালো না লাগে, এই দেখো কাগজ, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এ ওসিলাই হলে তোমার মাফ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক ধরনের মিথ্যা থেকে সতর্ক করেছেন, মানুষকে হাসাবার জন্য মিথ্যা কথা বলে। হ্যাঁ, কৌতুক আরো কিছু কিছু নবী করিম বলছেন ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিস, ওই সব ব্যক্তির জন্য দুর্ভোগ রয়েছে বা ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। ইউহাদ্দিস যারা কথা বলে, ফায়াকযিব আর মিথ্যা কথা বলে, লিইউযহিকা বিহিল কওম মানুষকে হাসাবার জন্য, বানানো গল্প, বানানো গল্প, এমন এমন মজার গল্প বয়ান করে, আগের যুগে এগুলো গল্প সারা রাত ধরে চলছে মানুষকে হাসাবার জন্য। ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, তার জন্য দুর্ভোগ দুর্ভোগ, তিনবার করে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধ্বংস ধ্বংস। মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, হাদিসের সনদ হচ্ছে হাসান। সুতরাং আমরা মুসলিম বিশেষ করে আল্লাহকে ভয় করি, পরকাল সম্পর্কে চিন্তাশীল, আমাদের প্রত্যেকটি কথা রেকর্ড হচ্ছে, মালায়েকা রেকর্ড করছেন, আমাদের আমলনামায় যাচ্ছে। সুতরাং আমরা যাতে করে মিথ্যা থেকে বেঁচে থাকি আর সবসময় যেন সততাকে বজায় রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন আর তাদের দলে সামিল করেন। আমার আল্লাহ জানে এই পৃথিবীতে আমার পরে বান্দা বান্দির জন্য সবচাইতে বেশি কষ্ট স্বীকার করেছে ওর মার বাবা। এজন্য কোরআনে যেখানেই মা বাবার নাম সেখানেই ব্যাখ্যা, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? অথচ আজ এই মা বাবার উপর অত্যাচার চলছে পরিবারে, তাদের খোঁজ খবর নেওয়া তো দূরের কথা, এটা হওয়ার পেছনে কয়েকটা কারণ। এক নাম্বার কারণ, অনেকের স্ত্রী, অনেকের বউ এমন আছে মা বাবার খোঁজ যদি সন্তান নাই তখন বউর মন খারাপ হয়, এরকম বউ এলাকায় নেই। আমার বিশ্ববিদ্যালয় আগের ইয়ার এক বন্ধু, এত গরিবের ছেলে, টাকা পয়সা ছিল না মাস্টার্সে পরীক্ষা দেওয়ার জন্যে, ওর মার বাবা দুইজন রোজা রেখে রেখে কিছু টাকা ওর হাতে দিয়েছে, যেহেতু দুই বেলা রোজা রাখলে খাবার খাওয়া লাগবে, দুই বেলা একবার খাওয়া লাগে না, ওই টাকা বাঁচিয়েছে। মানুষের জমিতে কামলা দিয়ে কিছু টাকা পেয়েছে, আবার হাতে দিয়েছে 4,500 টাকা, মাস্টার্সে ফি দেওয়ার পরে পাস করে গেছে, রেজাল্ট ভালো ছিল, ঢাকা একটা চাকরিও পেয়েছে, আল্লাহর ইশারাও একটা বিয়ে করেছে পছন্দ করে, কিন্তু মেয়েটা খুব জল্লাদ, এত ডেঞ্জার মেয়ে, মা বাবার নামই শুনতে পারে না, মা বাবার নাম শুনলেই বলে না যাওয়া যাবে না, খরচ দেওয়া তো দূরের কথা, তুমি যদি যাও তোমার আমি ডিভোর্স দিয়ে দেব। যেহেতু ধনীর মেয়ে দোলালে, স্ত্রীর দিকে তাকিয়ে শেষ পর্যন্ত মা বাবার সাথে সম্পর্ক কাট করে দিয়েছে, প্রায় 2টা বছর ওই অবস্থায় আছে, ওর বাবার বয়স 65 বছর, বাধ্য হয়ে জীবন বাঁচানোর তাকে একটা ভাঙ্গা রিকশা ভাড়া নিয়েছে,
ওর বাবা কিন্তু দিনের বেলা বের হয় না, ছেলের আবার বদনাম হবে এই কারণে। এই রাতের বেলা শীতের সময় মাথার উপরে চাদর দিয়ে মাফলার দিয়ে মুখটা পেঁচিয়ে ওই নাইট কোচ গুলো ঢাকা থেকে আসে, ওই নাইট কোচের ভাড়া মারে। এদিকে দিন দিন ওর মায়ের হাঁপানি রোগ বাড়তে আছে, ঔষধের পয়সা নেই, কথা বন্ধ হয়ে গেছে তিন দিন। গ্রামে যেন কার সাথে ছেলেটার দেখা, লোকটা বলে আপনি চাকরি করেন আরামে আছেন, আপনার মাস তিন দিন পড়ে আছে টাকা পয়সার অভাবে, চিকিৎসা নেই, এজন্য কথা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। স্ত্রীর কাছে অনুমতি চাইতে গেছে, বলে না যাওয়া যাবে না। শেষ পর্যন্ত রাগারাগি করে চলে এসেছে ঢাকার নাইট কোচে নেমেছে রাত তিনটার সময়, তাকে দেখে একটা রিকশা টিম টিম করে আলো জ্বলছে, ডাক দিয়ে বলে খালি এদিকে আয়। চাদর দিয়ে মুখটা জড়ানো ছিল, মাফলার দিয়ে পেঁচানো ছিল, যেন চেনা যায়নি। ডাক দিয়ে বলছে স্যার আপনি যাবেন কোথায়? শান্তি পাড়ায় তখন মিয়ার বাড়ি যাব, কি হয় আপনার? ধমক দিয়ে বলছে কি হয় তোমার জানার দরকার নেই, যাবে কিনা বলো। গলা নিচু করে বলছে ওঠেন স্যার। রিকশায় তুলে নিয়ে যাচ্ছে, এমনিতে কুয়াশার রাত, শীতে কন কন করছে, তিন দিনের প্রায় না খাওয়া শরীর, স্ত্রীর কথা বন্ধ, চারিদিক কান টেনশনে মুরব্বী মানুষ, ভাঙ্গা রিকশা আস্তে আস্তে যায়, পিঠের উপরে ধাক্কা দিয়ে বলছে জোরে চালো। আরেকটু যাওয়ার পরে আর একটা ধাক্কা দিয়ে বলছে এই বয়সের রিকশা নিয়ে আসো কেন, চালাতে পারো না। আরেকটু যাবার পরে আবার ধাক্কা দিয়ে বলছে তোমার কি চাইলে নেই, এই বয়সের রিকশা নিয়ে আসো। হঠাৎ করে নিজেকে আর সামলাতে পারে নাই, ডাক দিয়ে বলছে স্যার আমি কি একটু নামতে পারি? কেন? আপনার মোবাইলের লাইটটা একটু বের করেন তো। মাথার উপর থেকে চাদর ফেলে দিয়ে মুখটা থেকে মাফলার সরিয়ে মোবাইলের সামনে যে বলছে স্যার আপনি দেখেন তো আমারে চিনতে পারেন কিনা। তোমাকে স্যার বানাতে গিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমি রোজা রেখে রেখে পরীক্ষার ফিস জোগাড় করেছিলাম, মানুষের জমিতে সারা দিন পরিশ্রম করে তোমার হাতে টাকা দিয়েছিলাম, তুমি স্যার হয়ে আজ দুই বছর আমাদের খোঁজ নাওনি, বাধ্য হয় আমি রাতের বেলা বের হই, দিনের বেলা আমি রিকশা নিয়ে আসতে পারি না তোমার সম্মানের ভয়ে। আজ তিন দিন তোমার মা পড়ে আছে, ঔষধের পয়সা জোগাড় করতে পারিনি, বাধ্য হয়ে আমি আজ মাফলার দিয়ে মুখটা পেঁচিয়ে এসেছি, আর এসে তোমারে পেলাম। ছেলেটা লাফ দিয়ে রিকশা থেকে নেমে বাবার পা জড়িয়ে বলে আব্বা আমারে মাফ করে দেন, এই ভাঙ্গা রিকশা তুমি পেলে কোথায়? বাবা হাও মাও করে কাঁদে আর বলে সন্তান এই রিকশাটা আমি ভাড়া নিয়েছি, জলদি করে বাড়ি চালো, কিন্তু আমার শর্ত একটা, তুমি আমার রিকশায় ওঠো তোমাকে আমি চালিয়ে নিয়ে যাব। বাড়িতে যে দেখে বাড়ি পৌঁছানোর 10 মিনিট আগে ওর মা মারা গেছে। দৃশ্য দেখে বাবাও 2 মিনিটের ভেতরে হার্ট অ্যাটাক করে মারা গেছে,
মা বাবার লাশ জড়িয়ে হাও মাও করে কাঁদে, ও মা বাবা আমারে মাফ করে গেলে না, আমি দুনিয়াও হারালাম আখেরাতও হারালাম। বিশ্ব নবী এই জন্য হাদিসে জানিয়েছেন, হোমা জান্নাতু কা হোমা নারুকা, মা বাপ তোর জান্নাত মা বাপ তোর জাহান্নাম। তমাম দুনিয়ার সব মানুষ যদি হারিয়ে যায়, একদিন না একদিন আবার পাওয়া যাবে। বন্ধু হারিয়ে গেছে আবার নতুন বন্ধু হবে, বান্ধবী হারিয়ে গেছে আবার নতুন বান্ধবী হবে, বউ মারা গেছে আবার বিয়ে দিলে বউ পাবে। কিন্তু মা বাপ যদি একবার হারিয়ে যায়, দোয়া করার জন্য আর কাউকে খুঁজে পাবে না, কারণ পৃথিবীর কোন মানুষের দোয়া এত গ্যারান্টি নেই। শুধু মা বাবা যদি মন থেকে বলে যা, এটা আরো সে চলে যায়, সুবহানাল্লাহ বলতে পারেন নাই। সকাল বেলায় ওর বউ ডিভোর্স নামা পাঠিয়েছে, যেহেতু রাগারাগি করে এসেছিল, ওর চাকরি গেছে চলে, ও এখন পাগলের মতো, ওর দুনিয়াও শেষ আখেরাতও শেষ, আমাদের কারো ভাগ্য যেন ওই রকম হয়ে না যায়। সময় এখনো আছে, একজন কষায় মায়ের দোয়া নিয়ে যদি জান্নাত বাসী হতে পারে, আমাদের কি হয়েছে? আমরা পারি না? শুধু দোয়া নিলেই হবে না, দোয়ার পেছনে দাওয়া থাকা লাগবে। দাওয়া কি? খেদমত। খুবই ধন্যবাদ। আমি একটা হাদিস বলবো, প্রথম বুখারী মুসলিম বর্ণনা করেছেন, মুত্তাফাকুন আলাইহি হাদিস। ঠিক এই প্রশ্নের উত্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বাংলাটা বলি, অডিয়েন্স কে হাসানোর জন্য মিথ্যা বলে, হয়তো একটু মশকরার জন্য মিথ্যা বলে, তাচ্ছিল্য করে মিথ্যা বলে, আসলে তারা মিথ্যুক। আব্দুল্লাহ বিন মুবারকের জীবনে দেখলাম, এত বড় আলেম ছিল, তার নাম জানে না এমন কোন আলেম দুনিয়ায় নেই। তিনি একবার হজে যাওয়ার জন্য মনস্থ করলেন, টাকা পয়সা পর্যন্ত গোছানো হয়ে গেছে, বেডিং খেতা বাধা শেষ। হঠাৎ তাকিয়ে দেখে তার সাত বছরের ছেলে কাঁদতেছে, জিজ্ঞাসা করে, বাবা কাঁদো কেন? ছেলেটা বলে, আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম, দেখি ওরা মাংস রান্না করে খাচ্ছে, আমি চেয়েছি আমারে দিল না, ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল, আমার মনে দুঃখ লেগেছে এই জন্য কাঁদতেছি। সন্তানের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন হাতটা ধরে বাড়িতে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বায়েত। বাড়ির ভেতর থেকে মালিক বেরিয়ে দেখে আব্দুল্লাহ বিন মুবারক ছেলে নিয়ে দাঁড়ালো, বলে, হুজুর এত বড় আলেম আমার বাড়ির সামনে আসেন, আমার বাড়ির ভেতরে কি খেদমত করবো আপনার? হযরতে মুবারক বলে, বন্ধু আমি ব্যস্ত মানুষ, বাড়ির ভেতরে যাওয়ার মতো সময় আমার হাতে নেই, আমি হজে যাচ্ছিলাম, তোমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে বলে হ্যাঁ, আমার এই ছেলেটা এসেছিল বলে হ্যাঁ, চেয়েছিল বলে হ্যাঁ, দাম নাই কেন? কথা বলে না, চোখের পানি ফেলে দিয়ে বলে, হুজুর দুঃখের কথা বলবো কি, আজ তিন দিন পর্যন্ত আমার চুলায় কোনো আগুনই চলে না, আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে, কিন্তু কাজ পাইনি, পথিমধ্যে আসার সময় দেখি একটা মরা গরু পড়ে আছে, রাস্তার আশপাশে মানুষ দেখতে না পেয়ে চামড়া ছিলে কিছু মাংস নিয়ে এসেছি, জীবন বাঁচানোর তাগিদে আমার পরিবারস্থ লোকদেরকে সিদ্ধ করে খাওয়াচ্ছিলাম, আপনার ছেলেটা এসে হাজির, আপনি তো ধনী মানুষ, জাকাত ফিতরায় খান না, এই মরা গরুর মাংস খাবেন? বারবার ওকে ফেরত দিয়েছি, ও ছোট মানুষ যায় না, এই জন্য ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, মরা গরুর মাংস যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকি, মেহরবানি করে আমারে মাফ করে দেন। হযরতে মুবারক গেজে ফেললেন, এক দড়ে বাড়িতে গেলেন, হজে যাওয়ার টাকা গুলো লোকটার হাতে এনে দিয়ে বলে, ভাই আমি ফরজ হজ করেছি, নফল হজে যাচ্ছিলাম, আমার দরকার নেই, এই টাকা গুলো নিয়ে আপনি পরিবারস্থ লোকদেরকে খাবার কিনে খাওয়ান, বাকি টাকা ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হন, কোনো দিন এই টাকা আমার আর দেওয়া লাগবে না, আপনি আমার এলাকায় বসবাস করেন, এত কষ্টে আছেন, আমি খোঁজ নিতে পারি না, কিয়ামতের দিন আপনি আমাকে কাঠ গড়ায় দাঁড় করাবেন না, আল্লাহর রাস্তায় এই টাকাগুলো আপনার দান করে দিলাম। 45 দিন পর হযরতে মুবারকের বন্ধু এসে বলে, মুবারক তুমি হজ থেকে কবে আসলে? হযরতে মুবারক বলে, বন্ধু এবার তো আমি হজে যাইনি, কি বলো তুমি? আমি যখন আল্লাহর ঘর তাওয়াফ করে দেখলাম তুমি আমার সামনে, আমি যখন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে দেখলাম তুমি আমার সামনে দৌড়াচ্ছ, আমি যখন মেনা মুজদালিফায় যাই দেখলাম তুমি আমার সামনে আছো, তাড়াতাড়ি বলো তুমি হজ থেকে আসলে কবে? মুবারক বলে, বন্ধু আমি সত্যি হজে যাইনি, হজের টাকাগুলো আমার এক গরিব প্রতিবেশীকে দিয়ে দিয়েছি, ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, মুবারক তুমি হজে আসো নাই, তাতে কি হয়েছে?
তোমার যে স্যাক্রিফাইস, তোমার যে দান, গরিব প্রতিবেশীর জন্য তুমি যে ভূমিকা রেখেছো, তোমার এই দানটা আল্লাহ এত বেশি কবুল করেছে, পছন্দ করেছে, একটা ফেরেশতাকে তোমার আকৃতি ধারণ করিয়ে হজের সব কাজ আমার নিজেই করে দিয়েছে। আর এই বছরে আরাফাতের ময়দানে যত লক্ষ লক্ষ মানুষ আসগর্দে এসেছে, তোমার এই দানের ওসিলায় আমার আল্লাহ সবার হজ কবুল করে নিয়েছে। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, নিজের দলের লোক খেয়ে থাকবে, অন্য দলের লোক না খেয়ে মারা যাবে, এর নাম ডিজিটাল। এটা সামাজিক জীবনের ডিজিটাল। এটা যারা করার জন্য ভূমিকা নেবে না, উদ্যোগ নেবে না, কর্মসূচি হাতে নেবে না, সে যে দল করুক জাহান্নামে যাবে। এই কথা বলুন, আজ আমাদের কোন উদ্যোগ নেই, কর্মসূচি নেই, প্রধানমন্ত্রী একা একা কি করবে? যে সেখানে আছে আজ টাকাওয়ালা মানুষগুলো, আমার মনে হয় বারবার উনি হজে যাচ্ছে, অনেকে 14 বার 16 বার 100 বার করে হজ করে, কি দরকার আপনার? ফরজ তো জীবনে একবার, বাকি টাকা নিয়ে এলাকায় যদি 10টা পরিবার আপনি এস্টাবলিশ করে দিতে পারেন, আল্লাহর আরশ আপনার প্রতি খুশি হয়ে যাবে। এইটার নাম ইসলাম। আর সবাই যে যেখানে আছে টাকাওয়ালা লোক, এই মানুষগুলো যদি এগিয়ে আসে, আমার মনে হয় বাংলাদেশ ডিজিটাল করতে 41 সাল না, 41 ঘন্টায় যথেষ্ট।